গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত বিচারক কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এই আদেশ দেন এর আগেও একবার তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গত ছয় সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয় এরপর নির্যাতিত গৃহকর্মী আদালতে বাইশ ধারায় জবানবন্দি দেন তার প্রেক্ষিতে শাহাদকে রিমান্ডেনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট